দেশ ও দেশের মানুষের অস্তিত্ব রক্ষায় আর এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগে বাধ্য করতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আদালতে কার্যক্রম চলে এক ব্যক্তির ইচ্ছায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জায়েদ রহমান। 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের 31 দফা শীর্ষক আলোচনার আয়োজন করে গণসংহতি আন্দোলন। এইবারের বিরোধী দলের সংগ্রামে 31 দফা একটা নতুন কর্মসূচি, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি হিসাবে হাজির হয়েছে। এতে অংশ নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এখনই সময়, আর কোনো দেরি নয়, এক মুহূর্ত দেরি নয়, আমরা আসুন, আমরা সবাই গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের রাজপথে নেমে পড়ব, যেখান থেকে সোচ্চারিত কণ্ঠে আমরা উচ্চারণ করব যে আর নয়। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে পরাজিত মন্তব্য করে জোর করে ক্ষমতায় না থেকে তাদের শান্তিপূর্ণভাবে বিদায় নেওয়ার আহ্বান জানান বক্তাদের অনেকে। সারা পৃথিবী এখন তার পদত্যাগ চাই, খালি আমরা সবাই পদত্যাগ চাই। আমরাও সেই পদত্যাগের জন্য লড়াই করছি এবং আমরা বলছি এক দফার কথা। এদিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে আবারও ভোটারবিহীন নির্বাচনের পায়তারা করছে আওয়ামী লীগ। এক এক করে যদি আমাদেরকে ধরে একজন না একজন সেই পতাকা ধারণ করবেন এবং তারাই সেই পতাকা নিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবেন, তবে শেখ হাসিনা এইবার আর নির্বাচন ভুয়া নির্বাচন করতে পারবে না। যুবদল সাধারণ সম্পাদক সহ সব রাজবন্দীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। সেটা আইনি প্রক্রিয়াটা কি, এখানে কি পরিমাণ মিথ্যা মামলা দেওয়া হয়। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।